হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকে রান্নাবান্না। তো দেখুন, এখানে আমি কিছুটা পুঁটি মাছ নিয়ে নিয়েছি। এগুলো কিন্তু জেসি পুঁটি না, এগুলোকে আমরা জাপানি পুঁটি বলে ডাকি। তো দেখতে অনেকটা পুঁটি মাছের মতনই, কিন্তু এটা একটু বড় সাইজের হয়ে থাকে। তো যাই হোক, এগুলো কেটে কুটে ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে একটু ভেজে নিচ্ছি। আজকে পুঁটি মাছটা রান্না করব শিম দিয়ে, তাই পুঁটি মাছগুলো ভেজে নিলাম। এদিকে মশলাটাও করে নিচ্ছি। মশলা নিয়েছি পেঁয়াজ একটা কোয়া, রসুন আর কাঁচা লঙ্কা। তারপর এটা তেলের মধ্যে কষিয়ে আগে থেকে ভেজে রাখা শিমগুলো দিয়ে দিলাম মশলাটার সাথে, আর একবার কষিয়ে ঝোল দিয়ে এবার মাছগুলোও দিয়ে দিলাম। তারপর একটু বয়েল করে ধনিয়া পাতা ছড়িয়ে নামিয়ে ফেলবো। তো দেখুন তো, নামানোর পর কী সুন্দর লাগছে না তরকারিটা! মনে হচ্ছে না যেন এক্ষুনি খেয়ে নিই। যাই হোক, ধনিয়া পাতার গন্ধে তো সারা ঘর মইমই করছে, আর রান্নাটাও মনে হচ্ছে ভালো হবে। তো ঠিক আছে, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর শীতের দিনে যদি শিম এভাবে খাওয়া যায় মাছের সাথে, তাহলে তার কোনো কথাই নেই, ভাত দুমুঠো বেশি খেতে পারবেন। তো দেখুন তো তাহলে কেমন লেগেছে আপনাদের কাছে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ঠিক আছে, আমি তো রান্নাবান্না সেরে ফেললাম, এদিকে তো আমার আবার চটজলদি আছে। তো দৌড়ে এবার রেডি হয়ে গেলাম, রেডি হয়ে চলে গেলাম এই যে তুলির প্রোগ্রামের জন্য। তো আজকে শিশু মেলার দ্বিতীয় পর্ব, আর এই পর্বে থাকছে শিশুদের আবৃত্তি পাঠ প্রতিযোগিতা। তো প্রথম পর্বে তো ড্রয়িং গেছিলো, তারপর যেমন খুশি তেমন সাজো গেছিলো, আর আজকের পর্বে হচ্ছে আবৃত্তি বলা। তো তুলি অলরেডি আবৃত্তি বলা শুরু করে দিয়েছে, তো দেখুন তুলির আবৃত্তিটা। নমস্কার, আমার নাম আদ্রিজা দাস। আজকে আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা বলব, নাম হলো রবিবার। সৌমঙ্গল ভূত এরা সব আসে তাড়াতাড়ি, এদের ঘরে আছে বুঝি মস্ত হওয়া গাড়ি। রবিবার সে কেন মাগো এমন দেরি করে, ধীরে ধীরে বুঝো সে সকল বারের পরে। আকাশ পারে তার পারে কি সবাতে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। তো মাঝখানে বলে রাখছি, এটা হচ্ছে তুলির প্রথম আবৃত্তি বলা স্টেজে উঠে, তো আজকে প্রথমবার বলছে। মন বিষম তারা করে, ঘন্টাগুলো বাজায় যেন আট ঘন্টার পরে, কিন্তু শনিবার রাতের শেষে যেমনি উঠি জেগে, রবিবারের মুখে দেখি হাসি আছে লেগে। যাবার বেলা যায় সে কেঁদে মোদের মুখে চেয়ে, সে বুঝি মা তোমার মতো গরিব ঘরের মেয়ে। নমস্কার, আর তোমরা কি জানো আপনার রবিবার? ধন্যবাদ আদ্রি জাগে, সিরিয়াল নাম্বার 28। তো তুলির আবৃত্তি বলাটা শেষ হয়ে গেল, তো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এইভাবে সব বাচ্চারা এক এক করে আবৃত্তি সেরে নিল। তারপর আমরা আবৃত্তি শেষ করে চলে গেলাম একটু হালকা কিছু খাবো বললে। তো তুলি বায়না করেছে আজকে ফিশ ফিঙ্গার খাবে, তাই ওর পাপা অর্ডার করেছে ফিশ ফিঙ্গার। তো আমরা দাঁড়িয়ে ওয়েট করছি, তো ফিশ ফিঙ্গার আসলেই খাওয়া শুরু হয়ে যাবে। তারপর খেয়ে দিয়ে বাড়ির দিকে চলে যাব, আর বাড়িতে গিয়ে আবার শুরু হয়ে যাবে বাড়ির সকল কাজকর্ম। তো ঠিক আছে, কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ততক্ষণে আমরা ফিশ ফিঙ্গার খেতে থাকি, আর আপনারাও ভিডিওটা দেখতে থাকুন, আর অবশ্যই যেতে যেতে বলে যাবেন ভিডিওটা কেমন লেগেছে। ঠিক আছে, তাহলে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সুস্থ থাকবেন। আর হ্যাঁ, বলবেন কিন্তু তুলির পারফরমেন্স কেমন লেগেছে আপনাদের, সেটা অবশ্যই জানাবেন। ঠিক আছে, টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।